পশ্চিম বাংলার সরকার ভারত সরকারে আমার মন্ত্রণালয়কে লিখে দিয়েছে কি বাংলার মৈত্রী প্রকল্প ওর পুরো টাকাটা আমরা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা থেকে দিচ্ছি। ওরা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার টাকাটা নিজের স্কিম দেখিয়ে এখানে সঞ্চালিত করছিলেন। আমরা লিখিতে ওদেরকে জিজ্ঞেস করলাম কি আপনারা কেন স্কিমের আইনটা ভঙ্গ করছেন। ওরা আমাদেরকে 2022 এ লিখিত দিয়েছে কি আমরা আর আইনটা ভঙ্গ করব না, গাইডলাইনটা ভঙ্গ করব না, আমরা প্রধানমন্ত্রী মাতৃবন্দনার টাকাটা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার থেকেই চালাবো। আইসিডিএস আঙ্গনবাড়ির যত টাকা ওটা পোষণ অভিযান ভারত সরকার দিচ্ছে, লিখে আমাদেরকে দিয়েছে কি ওরা পোষণ অভিযান গাইডলাইনস প্রমাণে চালাবে। পশ্চিমবাংলায় মাত্র আমার একটি ডিপার্টমেন্টে এখনো 26,000,00,000 টাকা পড়ে আছে। কেন মহিলাদের আর বাচ্চাদের জন্য যে টাকাটা মোদি সরকার পাঠাচ্ছে ওটা বাংলার সরকার খরচা করছে না, এই জবাবটা বাংলার সরকারকে দিতে হবে। আরেকটি কথা, রেলওয়েজে যদি আমি কথাটা বলি, 2009 থেকে 2014 অবধি অ্যাভারেজ রেলওয়ের আউটলে ছিল 4,000 কোটি টাকা। মোদি সরকার 2023-24 11,900 কোটি টাকা বাংলার জন্য মাত্র দিয়েছে। তাই নিবেদন জানাচ্ছি টিএমসি নেতাদেরকে, বলার আগে একটু নিজেদের পেপারটা চেক করে নিন কি সই করে আপনারা ভারত সরকারকে দিয়েছেন। আবার বলছি, যখন আমরা বলছি কি প্রত্যেকটা আঙ্গনবাড়ির জন্য টাকাটা দিচ্ছি, আঙ্গনবাড়ি চালানোর অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ কার কাছে? টিএমসির কাছে আছে। আমি যখন বলছি প্রত্যেকটা গর্ভবতী মহিলাকে আমরা ব্যাংকের খাতায় টাকা তুলে দিচ্ছি মাতৃবন্দনা যোজনাতে, ওটা অ্যাডমিনিস্ট্রেশন কার হাতে? বাংলার সরকার টিএমসির হাতে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলায় কি হয়েছে আপনারাও জানেন, আমি জানি না আনন্দবাজার পত্রিকাতে কত এই চড়েছে রিয়ালিটিটা, কিন্তু আপনারাও জানেন কি হচ্ছে প্রত্যেকটা জেলায়। অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ যখন বাংলায় টিএমসির কাছে আছে, তো ফান্ড মিসইউজ কে করছে আপনারাও জানেন। আমি তো জিজ্ঞেসে মাত্র এটাই করতে চাই কি যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা লিখে দিয়েছে কি হ্যাঁ মৈত্রী প্রকল্পর টাকাটা মোদির যোজনার টাকা, আমরা আর এই আইনটা ভঙ্গ করব না, ওটার কি জবাব আপনার কাছে? যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা বলছে কি হ্যাঁ আপনারা 26,000,00,000 টাকা পাঠিয়েছেন কিন্তু আমরা নিজের ব্যাংকে ওটা রেখে দিয়েছি, আমরা স্পেন্ড করছি না, ওর মানেটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানা করতে পারে কি যখন ওরা কংগ্রেসের সাথে সরকার চালাচ্ছিল তখন মাত্র 4,000 কোটি টাকা পাচ্ছিল বাংলা, কিন্তু আজকে মোদি সরকার বাংলার জন্য 11,900 কোটি টাকা পাঠাচ্ছে? মানা করতে পারে না তো? দিজ আর ফ্যাক্টস, ইউ ক্যানট ডিনাই দেম।